ইমানে নেই গড়েছে যারা নতুন পথের সঙ্গী, হাসরের দিনে রইবে তাহার, হাসরের দিনে রইবে তাহার নবী তাদের সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। হে রসুল তোমায় ভালোবাসি, জোরে বলে, আরো জোরে, আরো জোরে বলে না, তোমারই পাশায় মন ছুটে যায় মদিনায়, তোমারই জোরে বলে, তমাম পৃথিবীর জমিনেতে, তমাম পৃথিবীর জমিনেতে আমরা নবীকে যদি মোহাব্বত করতে পারি, নবী যদি ভালোবাসা থাকে আমাদের, অটোমেটিক আমাদের জান্নাত হয়ে যাবে। জোরে বলে, কথা ঠিক না ভুল? আর আপনি নবীকে ভালোবাসবে কি করে? ইসলাম ডাকা কি বলে? ইসলাম আই এস এল এ এম আই ফর আমি, এস ফর সারেন্ডার, এল ফর লতা সংবিধান আইন সমূহ, এ ফর আল্লাহ, এম ফর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি পুরোপুরি আত্মসমর্পণ করছি আল্লাহ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধানের উপরে মেনে নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক না বলুন? আমার আব্বায়েরা, যুবকরা, জোয়ানেরা, আমি একদম পুরোপুরি নতুন, হয়তো আমার ইউটিউবের মাধ্যমে অনেক ক্যাসেট আপনারা শুনেছেন। আপনারা লক্ষ্য করে দেখেন, তাম পৃথিবীর জমিনেতে যারা কোরআনকে যারা ভালোবেসেছিল, যারা কোরআনকে যারা মহাম্মত করেছিল, আমরা লক্ষ্য করে দেখলাম এমন করে 2017 সালে 25 সেপ্টেম্বর পর থেকে 25 আগস্টের পর থেকে এমন করে মায়ানমারের নাব নদী পার হয়ে লক্ষ লক্ষ মানুষগুলোকে এখন রোহিঙ্গা মুসলমানদেরকে এখন টানিয়ে দিল। আমরা কিছু কিছু মুসলমানদেরকে লক্ষ্য করে দেখলাম কোরআন নাকি বুকে জড়িয়ে নিয়ে, কোরআন নাকি মাথায় নিয়ে তার নাব নদী পার হয়ে আসলো। লক্ষ লক্ষ টাকার ঘর বাড়ি সময় সম্পত্তি সব কিছু ফেলে চলে আসলো, কিন্তু কোরআন তাকে বুকে নিয়ে মাথায় নিয়ে চলে এসেছিল। কথা ঠিক না ভুল? লক্ষ লক্ষ টাকাগুলো ফেলে চলে আসলো, সময় সম্পত্তিগুলো চলে আসলো। আমরা লক্ষ্য করে দেখলাম ছেলেকে বাপের সামনে জবাই করা হলো, মেয়েকে মায়ের সামনে হত্যা করা হলো, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করা হলো, ঘরবাড়িগুলো পুড়িয়ে দেওয়া হলো, কিন্তু কোরআনের মহাব্বাতে তারা সব ছেড়ে দিয়ে কোরআনটাকে বুকে জড়িয়ে নিয়ে নাব নদী পার হয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে এবং খোলা আকাশের তলায় তাঁবু বাঁধে খোলা আকাশের তলায় কোরআনটাকে তেলাওয়াত করছে। কথা ঠিক না ভুল? আচ্ছা ভাই, আপনার এতগুলো মানুষ আছে, আমি একটা জায়গায় আমরা একটা কেতাবের মধ্যে একটা পড়েছিলাম, একই জায়গাতে একই স্টেজেতে একই জায়গাতে হাজার হাজার মানুষ একই স্টেজেতে আল্লাহর নবী বাইজিদ বাস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি মর্দে মুজাহিদিন আছে একই জায়গাতে মুসলমান হয়েছে, এটা আপনারা শুনেছেন? হোস্টা কেতাবের নাম ইশাতিয়া হাক, লেখক আল্লামা তারিক জামিল রাহমাতুল্লাহ আলাইহি। আজকের মুসলমানেরা নবীর স্টেজে কোরআনের স্টেজে বসতে চায় না। সত্যি যদি সে কোরআনের ফাঁকি হয়ে থাকে, কোরআনের ময়দান থেকে তার হটতে ইচ্ছা হবে না। কথা ঠিক না ভুল? কোরআনের পাখি যদি হয়ে থাকে, কোরআনের ময়দান থেকে হটতে ইচ্ছা হবে না। একটু মোহাব্বতের সঙ্গে দর্শন, আল্লাহুম্মা
জাগো মুসলিম তৈরি হও, জাগো মুসলিম তৈরি হও, আগামী দিনের জন্য লড়তে হবে বাতিলের সঙ্গে, লড়তে হবে বাতিলের সঙ্গে কোরআন হাদিস দিয়ে। জোরে বলে, কোরআন হাদিস পথের দিশা, কোরআন হাদিস পথের দিশা, নেই আর কোন বিধান। সুন্নতে নববী গরুব জীবন, সুন্নতে নববী গরুব জীবন, হবে নতুন দিশা। জোরে বলে, জাগো মুসলিম তৈরি হও, জাগো মুসলিম তৈরি হও, আগামী দিনের জন্য লড়তে হবে বাতিলের সঙ্গে, লড়তে হবে বাতিলের সঙ্গে কোরআন হাদিস দিয়ে। আল্লাহুম্মা। ক্যাসেটটি শব্দগ্রহণে ইসলাম ফর লাইফ, ইসলামিক গজল, ওয়াজ, নাত এবং বিভিন্ন শিক্ষণীয় অডিও ভিডিও পেতে এখনই ইসলাম ফর লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ইসলাম ফর লাইফ। ইমানে নেই, ইমানে নেই গড়েছে যারা নতুন পথের সঙ্গী, হাসরের দিনে রইবে তাহার, হাসরের দিনে রইবে তাহার নবী তাদের সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম স্টেজ হচ্ছে কোন মুসলমান স্টেজ নয়, হাজার হাজার ইহুদি শ্রোতা, বক্তা ইহুদি পণ্ডিত বক্তব্য রাখছে, শুধু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা কটূক্তি মন্তব্য করেছে, পাশ থেকে যাচ্ছেন আল্লাহর ওলি মারদে মুজাহিদ বাইজিদ বাস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যেতে যেতে দেখছে একজন হিন্দি পণ্ডিত আমার রাসূলের নামে গস্তাখি করে কথা বলছে, সঙ্গে সঙ্গে চলে আসেন, দেখলেন না যে আমি কম ওরা বেশি, এটা দেখলেন না। তমাম পৃথিবীতে আমরা লোক বেশি ওরা লোক কম এরকম হয়নি, আমরা লোক কম ওরা লোক বেশি হয়েছি, সব জায়গায় যুদ্ধে জয়ী হয়েছি কারা, আমরা। কথা ঠিক না বল? এদিকে আমরা 300 জন, ওরা আছে 1000 জন, জিতেছি কিন্তু আমরা। এদিকে আমরা 1000, ওরা কিন্তু 10000, জিতেছি কিন্তু আমরা। এদিকে আমরা 10000, ওরা 50000, জিতেছি কিন্তু আমরা। আমাদের যুদ্ধের সরঞ্জাম কিছু নাই, ওদের যুদ্ধের সরঞ্জাম অনেক, জিতেছি কিন্তু আমরা। আমাদের ডাউন টাওয়ার নাই, আমাদের খাজুর ডাল, জিতেছি কিন্তু আমরা। আমাদের অশ্ববাহিনী নাই, আমাদের হস্তি বাহিনী নাই, আমাদের শুধু আল্লাহ 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 পাকের দেওয়া পাওয়ার ইমানের শক্তি, যে শক্তিটা তাম পৃথিবীর জমিনে এক নাম্বার শক্তি। ইমানি পাওয়ারটা আলাদা পাওয়ার। আল্লাহ বাজিদ বাস্তবী রহমতুল্লাহ আলাই দেখলেন যে এই জায়গাটা কেউ না থাকলেও এখানে তো আমার আছে আমার আল্লাহ, যাই সঙ্গে সঙ্গে স্টেজের ভিতরে বিশাল প্যান্ডেল, হাজার হাজার ইহুদি শ্রোতা আর বক্তা ইহুদি পণ্ডিত ঢুকে গেলেন। যে ঢুকে গেলেন আল্লাহর অলিদের পাওয়ারে, ইমানি পাওয়ারে, বাইয়িদ বাস্তবী রহমতুল্লাহ আলাই যখন ঢুকলেন তার ইমানি পাওয়ারে ইহুদি পণ্ডিতের জবান কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। এইবারে সঙ্গে সঙ্গে ইহুদি পণ্ডিত এসে বলতে বলছেন, দাখালা ফিনা মুহাম্মাদি, এই দেখো তো উম্মতে মুহাম্মাদের ভিতরে কে ঢুকেছে, অর্থাৎ মুসলমান কি আছে। সঙ্গে সঙ্গে স্ত্রীর উপা থেকে একদম বলতে লাগলেন, এখানে কে আছো, মুসলমান কে আছো। আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে হাত তুলে বললেন, এ ইহুদি পণ্ডিত, আমি হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আমি পাকা দেন, আমি হলাম উম্মতে মুহাম্মাদি, আমি হলাম কোরআন পড়নেওয়ালা, আমি কোরআন মানলেওয়ালা, আমি হলাম মুসলমান।
বলছো কি বাবা তোমার কি কোনো ভয় লাগে না তুমি এখানে কেন একা গিয়েছো বলছে আমরা কাউকে কখনো কোনো ডরাই না কেন আমাদের পাওয়ার আছে কোরআনি পাওয়ার আমাদের পাওয়ার হচ্ছে ইমানি পাওয়ার আমাদের পাওয়ার হচ্ছে হাদিসের পাওয়ার আমরা কাউকে ডরাই না বলছে তুমি নিজেকে মনে করে কি মনে করো বলছে আমি নিজেকে মুসলমান মনে করে আমি গর্ব করি কেন না আমি হাজার অপরাধ অপরাধী হতে পারি কিন্তু আমি এমন একটা নবীর উম্মত আমি এমন একটা রসুলের উম্মত আমি এমন একটা কথা পেয়েছি যেটার মধ্যে কোনো কখনো কোনো ফুল নাই বলছে আচ্ছা নিজেকে মুসলমান বলে মনে করো গর্ববোধ কর বলছে অবশ্যই ও ভাই আমাদের কিছু কিছু মুসলমান আছে নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জা করে কথা ঠিক না বল বাসে যাচ্ছে ট্রেনে যাচ্ছে যদি দেখা যায় কাছি তার নাম কি না আমার নাম শ্যাম ওর নাম কিন্তু শ্যাম না শামসুদ্দিন ও আমার নাম শ্যাম এত নাম কি আমার নাম রাহুল আমার নাম রাজু মানে ও ভাবছে যে আমাকে লোক মুসলমান বলবে আমাকে কাওরা বলুক আমাকে বাগদি বলুক আমাকে বুনো বলুক আমাকে খ্রিস্টান বলুক আমাকে মুসলমান বলো এ কথা ঠিক না বলবেন হ্যাঁ আল্লাহর আলী বাজিদ ওয়াস্তামি রহমাতুল্লাহ বলছে আমার নিজে আমার বুকের বোকা আমরা তাম পৃথিবীতে কোনো অহংকার করি না একটা জিনিসের অহংকার করি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনোদিন ভুল করেনি কোরআনে কোনো ভুল নাই জোরে বলে বলছো নিজেকে মুসলমান বলে খুব গর্ব করো বলছো অবশ্যই বলছে স্টেজে এসো দু একজন এক ঘা দুঘা মারলেন ওইভাবে স্টেজে নিয়ে আসলেন স্টেজে নিয়ে আসা হলো বলছে আচ্ছা ভাইজি তুমি নিজেকে যদি সত্যিকার মুসলমান বলে গর্ববোধ করো তোমাকে কয়েকটা প্রশ্ন করো দিই প্রশ্ন উত্তর দিতে পারবে বলছে অবশ্যই প্রশ্ন করেন কত প্রশ্ন করেন তবে অশর্ত কি তুমি যত পারেন প্রশ্ন করবেন করেন আমার কোনো অসুবিধা নাই আপনি প্রশ্ন করেন প্রত্যেকটা প্রশ্ন আমি ইনশাআল্লাহ উত্তর দেব তবে উত্তর যদি দিতে পারি কি হবে বলি তুমি যত টাকা চাইবে দেব বল যত টাকা টাকা না এতগুলো সাধারণ শ্রোতা আছে ইহুদি শ্রোতা আছে এই সমস্ত সুদী শ্রোতা মণ্ডলী এরা জ্ঞানী বুদ্ধি বিচক্ষণ মানুষ এদের সামনে তোমাকে যদি আমি যদি প্রশ্নতে প্রত্যেকটা প্রশ্ন যদি উত্তর দিতে পারি তোমাকে আমার কাছে মুসলমান হতে হবে শর্ত এইটাই আর আমি যদি উত্তর যদি না দিতে পারি আমি আপনার কাছে ইহুদি হয়ে যাই আপনি আপনার ধর্মগ্রন্থ থেকে বলে আমি আমার ধর্মগ্রন্থ থেকে বলবো সমস্ত শ্রোতা মন্ডল বলছে হ্যাঁ ঠিক কথা ঠিকই বলেছেন আপনি একজন ইহুদি পণ্ডিত বলছেন আপনি একজন ইহুদি আলেম উনি একজন সাধারণ যুবক আপনি তার সঙ্গে প্রশ্ন উত্তরে পারবেন না তাহলে আপনি কি আমার আমার ধর্মগুরু বলেন বলছে ঠিক আছে তাই হয়েছে তবে শেষের বেলা আমি আপনাকে একটা প্রশ্ন করবো অনলি ফর ওয়ান কোশ্চেন একটা প্রশ্ন করবো আল্লাহ রবি বাজিদ বাস্তানি রহমাতুল্লাহ আলাইহি দীপ্ত কণ্ঠে বললেন কত পারেন প্রশ্ন করেন কোনো অসুবিধা নেই এক দুই তিন চার পাঁচ করতে করতে মোট ২৬টা প্রশ্ন করেছিল কটা বললাম প্রশ্নগুলো উত্তরগুলো বলবো কেন আপনি এই জায়গা থেকে জীবনে চলে যাবেন বাড়িতে যাবেন কিন্তু আপনার অন্তরে গেঁথে যাবেন যে হ্যাঁ নজরুল ইসলাম এসেছিল বিনা দাওয়াতে খুব মারা বক্তা খুব মারা বক্তা আমি কি বক্তা খুব মারা হঠাৎ মতো এমার্জেন্সি কারেন্ট নেই কি করবেন জ্বালাতে হবে তো আমি মনে করি না হারকেল লাইট বলে যা লাইট বলে অনেকে টাকা দিয়ে পায় না আজকে আমি একটা দাওয়াত ছিল সেই দাওয়াতটা ক্যান্সেল হঠাৎ মাত্র সকালে ক্যান্সেল ভাই বলছিল একটা জায়গা অনেক দূরে যাব চলেন বন্ধু বান্ধব হয় আমাদের অনুপ্রেরণা লক্ষ লক্ষ জায়গায় ওনারা যায় আমাদের যে সমস্ত জায়গা চেনে না এই ধর আজকে আপনার এই জায়গাটা আমাকে চিনলো না আগে চিনতো না কিন্তু কিছু এটুকু হলেও চিনতে পারলো যে বাসন্তী ক্যানিং এতে নজরুল ইসলাম বলে একটা বক্তা আছে ওয়াজ করতে পারি কিনা পর দেখা দেওয়ার কোনো বিক্ষোভ তোমার নাম কি ফলে বলি শেষে বুঝতে পারবে কথা কি না হ্যাঁ এরা একটা পরিচয় একেল কার অনুপ্রেরণা সেটা আমার ভাইয়ের অনুপ্রেরণা যাই হোক আল্লাহ আলী বাজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলহী বললেন আমি প্রত্যেকটা প্রশ্ন ইনশাআল্লাহ উত্তর দেবো তবে উত্তর যে দিতে পারি আপনাকে মুসলমান হতে হবে শর্ত একটা বলে ঠিক আছে কেন মানুষ মরে যাচ্ছে তুই ইহুদি শ্রোতারা ভাববে যে কি জানে না কথা ঠিক না বল আমাকে যদি আমার ভাই বললো যে তুমি যে গল্প আমি ছাড়লাম ওই গল্প তুমি ধরো এখন আমি যদি গল্প না বলতাম না হাবলো ঘুরে চলে যেত কিন্তু আমি তো বুঝি রে বাবা ধরে কি জন্য কোথা করে ভোগাবো তুলে চেষ্টা করতে কথা ঠিক না বলবেন আর যেই ওই টানে টান দিয়ে দিয়েছি তার মানে না মোটামুটি চলবে অসুবিধা নেই নাকি ভাই হ্যাঁ রাত একটার বড় তো ওয়াজ করতে গেলে ঠেলা আছে যারা বক্তা যারা তারা জানে আল্লাহ আলী বাজিদ বাস্তামি রহমত দীপ্ত কণ্ঠে বলেন বলেন প্রশ্ন কোন কোনো অসুবিধা নেই আল্লাহ আলী বাজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এ ইহুদি পণ্ডিত বলো বলো তোমার কি প্রশ্ন আছে তুমি বলো কেননা আমরা পৃথিবীর জমিনে কাউকে ডরাই না আল্লাহ ভয় আছে নবীর ভক্তি আছে এর মাঝখানে আমরা কাউকে কখনো কোনো ডরাই না বলছে ভাইজি প্রথম নাম্বার প্রশ্ন বলো তো যেই এক যার কোনো দুই নাই যেই এক
যার কোনো দুই নাই আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই বলি বলি শুনে গিদি হাদা আল্লাহু লা সানিয়া লাহু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এক এর কোনো দুই নাই বলছে বাইজি বলো তো যেই দুই যার কোনো তিন নাই আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই বলি বলি শুনে গিদি আল্লাহর নাহার রাত এবং দিন এই দুইয়ের কোনো তিন নাই বলছি বাইজি বলো তো যেই তিন যার কোনো চার নাই আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই যদি বন্নি শুনে গিয়ে এঙ্গে লৌহা কলম এবং কুরসি এই তীর এর কোনো চার নাই বলছি বাইজি বলো তো যেই চার চার কোনো পাঁচ নাই আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই যদি বন্নি বিরাট বুক যন্ত্রণা করতে আমি তো সাইফুল্লাহ ভাইয়ের লোক পয়সা দিবি দিবি না দিবি না দিবি আগে পালাই আগে জীবন বাঁচাই নাকি কিন্তু আল্লাহর ওলীদের পাওয়ার আলাদা পাওয়া তার কি পাওয়ার চলে আলাদা পাওয়ার আমি এক্ষুনি ওয়াচ করছি এক্ষুনি রিক্সা চালে যদি আমাকে কি বলবে ভ্যানওয়ালা এক্ষুনি হলুদ বিক্রি করি লোক বলে হলুদওয়ালা আর যারা আল্লাহ 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 আল্লাহকে সন্তুষ্ট করে ফেলেছে ওরা হচ্ছে আল্লাহওয়ালা কথা ঠিক না ভুল কি আল্লাহওয়ালা ওদের পাওয়ার আলাদা পাওয়ার আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাত বলছেন তৌরা জাবুর ইনজিল কোরআন এই চার এর কোন পাঁচ নাই বলছেন বাইজি বলো তো যেই পাঁচ যার কোন ছয় নাই আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই উদি বন্ধু শুনে গিয়ে গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন এই পাঁচ ওয়াক্ত নামাজ এর কোন ছয় আমাদের নামাজ কত গো হ্যাঁ পাঁচ ওয়াক্ত আপনারা নামাজ পড়েন তাই জানেন অনেক মুসলমান আছে জীবনে মসজিদে ঢোকে না মসজিদে জীবনে ঢোকে না পাঁচ ওয়াক্ত জায়গা কোনো যায় না মসজিদে কটা মেম্বার তাও যায় না শুধু ঈদ আর বকরা ঈদ পড়ে ঈদ মুসলমান ভাই বলে না একজনের তিনটে বিবি বুঝতে পারছেন তারা নামাজের তালিম দেখে বলছে বড় বিবি বলছে জি বলছে মেজ বিবি বলছে কি হয়েছে বলছে ছোট বিবি বলে এই তো বলে এখন বলছে বড় বিবি বলো তো পাঁচ ওয়াক্ত নামাজ যেমন করা গান ফরজ নামাজ বলছে স্বামী পাঁচ ওয়াক্ত নামাজের মোট 17 রাকাত ফরজ নামাজ বলছে ঠিক বলেছিস বলছে দ্বিতীয় বিবি তুমি বলো তো পাঁচ ওয়াক্ত নামাজের মোট কত রাকাত ফরজ নামাজ বলছে কেন 17 রাকাত নয় 15 রাকাত বলছে তোর আর 15 রাকাত হয়েছে বলছে হ্যাঁ আচ্ছা দাঁড়াতে দাঁড়া পাশে বস বলছে ছোট বিবি বলছে জি বলতো বলতো পাঁচ ওয়াক্ত নামাজের মোট কত রাকাত ফরজ নামাজ বলছে কেন 11 কবার তিনজন তিন রকম বলেছ তো তিন রকম বলেছ না বলছে বড় বিবি তোমার 17 আঘাত কি করে হলো বলছে স্বামী বড় আমি তোমার বড় বিবি জানিয়ে দিলাম ফজরে 2 রাকাত ফরজ নামাজ জোহরে 4 রাকাত 6 রাকাত মাগরিবে তোমার জোহরে 4 রাকাত 6 রাকাত আসরে 4 রাকাত 10 রাকাত মাগরিবে 13 রাকাত মাগরিবে 13 রাকাত এশারে 4 17 রাকাত মোট 5 ওয়াক্ত নামাজের মোট 17 রাকাত ফরজ নামাজ ঠিক বলছ না বলে বলছে মেজ বিবি বড় বিবি তো ঠিক বলেছেন তুমি এবার বলো তোমার আবার কি করে 15 হলো বলছে স্বামী বড় বাবু বলেছে বৃহস্পতিবারের নামাজ আর আমি তোমার মেজ বিবি জানিয়ে দিলাম শুক্রবারের নামাজ তুমি তো জুম্মার দিন তো আর জোরে 4 রাকাত পড়ো না তাহলে জোহরে 4 রাকাত বাদ দিলি 2 রাকাত কত হয় জোহরে 4 রাকাতের বাদ দিয়ে পরিবর্তে 2 রাকাত জুম্মার নামাজ পড়ো শুক্রবার দিন তুমি তো জুম্মার নামাজ পড়ো না তাহলে জুম্মার দিন 4 রাকাত পরিবর্তে 2 রাকাত পড়ো তাহলে 17 থেকে 2 বার দিলি কত হয় বলে একদম 15 ঠিক বলেছিস তুমি পাস যা বলছে ছোট বিবি ওদের নাই দুজন ঠিক বুঝিয়েছে তোর আবার 11 কি করে হলো বলছে স্বামী বড় বউ বলেছে বৃহস্পতিবারের নামাজ মেজে বউ বলেছে শুক্রবারের নামাজ আর আমি তোমার ছোট বিবি জানিয়ে দিলাম মুসাফিরের নামাজ জোরে বলে
আপনি যখন দুরুদে সে যখন চলে যান আপনার নামাজ যখন কসর হয়ে যায় তখন জোহরে 4 রাকাত 2 রাকাত মাপ আসরে 4 2 মাপ এশারে 4 2 মাপ তিন দুগুণে 6 মাপ 17 থেকে 6 বার দিন কত হয় বলে একদম বলতে হবে না এবার চিংড়ি চাপ ঠিক আছে আর আমাদের বিবিরা কেমন ছোট বাচ্চাকে সরষে জানতে পাঠিয়ে যাবে কোচি সরষে তেল নিয়ে আনতে গিয়ে 100 সরষে তেল পাশে দোকান থেকে আনতে গিয়ে পড়ে গিয়ে সরষে তেল অর্ধেক পড়ে গেছে কোচি গ্রাম আছে এই সরষে তেল আর কই বলে পড়ে গেছে ওই মা উদম মা কথা ঠিক না ভুল বলেন কিন্তু নামাজের জন্য মেরেছে কোন বাচ্চা কে দেবেন তো নামাজের জন্য কাউকে মেরেছে কোন বড় কাউকে মেরেছে না কাউকে মারেনি নিজে পড়ে তো মারবে কি আমি ওদিকে যাচ্ছি না আমার সবাই সঙ্গে আমি যে কথাটা বলতে যাচ্ছি আল্লাহর ওলি বাইজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ইহুদি পণ্ডিত আমার আল্লাহ মারা পুরাণামিনে আমাদেরকে পাঁচ অক্ত নামাজ দিয়েছেন এই পাঁচ অক্ত নামাজ এর কোন ছয় নাই জোরে বলে বলছে বাইজি বলেন তো যেই ছয় যার কোন সাত নাই যথাযোগ্য উত্তর দেওয়ার তৌফিক দান করেন এমন করে মনে 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 আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যাইছে গো ওরা ভেবেছে এইবার যেই ছয় যেই সাত বলতো যেই ছয় যায় কোন সাত নেই যখন বলেছি ও তখন চুপ করে আছে মনে করছে আর পারবে না তুই দিপন ভেবেছে কি ও আর পারবে না কেন যে যেমন সবরকে তেমন মনে করে ও যে নিজে যদি খারাপ হয় অপরকে সবকে খারাপ বলে কথা ঠিক না ভুল বলেন ওই যে নিজে যদি খারাপ হয় ওরকম সব খারাপ পাঁচজন ব্যক্তি বুঝাচ্ছেন রাত একটার পরে বস তো একটু আপনাদেরকে মাঝবে না ঘুরলি ঘুমলি মানে সব শেষ বুঝাচ্ছেন ওই জন্য ঘুমোতে দেবো না ইনশাল্লাহ যতক্ষণ থাকবো আমি যতক্ষণ থাকবো আপনাদের তেমন রাখবো আমি যেমন থাকবো আপনাদেরকে তেমন রাখবো তো অসুবিধা আছে আপনাদের একটু তকবীর আওয়াজ দিয়ে ধ্বনি বুঝিয়ে দেন তো যারা আশেপাশে আসে ওরা বুঝুক যে হ্যাঁ মাওলানা নজরুল ইসলাম সাহেব সাইফুল্লাহ সাহেবের বন্ধু সাইফুল্লাহ সাহেব চলে গেছে আব্দুল্লাহ মারুফ সাহেব আসেনি বলে লোক কাটেনি এখনো প্রচুর লোক আছে ওরা বুঝুক জলসা ভেঙে যায়নি অনেকে ভেবেছে যে জলসা শেষ হয়ে গেছে কিছু নেই আপনারা আওয়াজ দিয়ে বুঝিয়ে দিক যে এখনো মানুষ এতগুলো মানুষ একটু তকবীর দেবেন নারাই তাকবীর হ্যাঁ পুরো চাঙ্গা ব্যাটারি ফুল চার্জ একটু তকবীর দেবেন নারাই তাকবীর নাই তাকবীর হ্যাঁ মরতে মুজাহিদের আওয়াজ এগুলো আওয়াজ সিংহর মতো আওয়াজ আল্লাহর নবী বাজি বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন চুপ থেকে মনে দোয়া যাইছে ইহুদি পণ্ডিত ভেবেছে যে এর মর্যাদা আর বলতে পারবে না বুঝে ভাইজি বল খুব তো বলছিলি 1 2 3 4 5 বল এবার যেই 6 4 কোন 7 নাই আল্লাহর ওলি বাইজি মাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ইহুদি পণ্ডিত শুনে কেঁদে শুনে কেঁদে শুনে কেঁদে আমরা কাউকে ডরাই না রে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়া মা আল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 59 পৃষ্ঠা নাম্বার 366 পৃষ্ঠানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দীরা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত এর মাঝখানে যাবতীয় যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ছয় দিনে তৈরি করেছি রে অতএব এই উদি পণ্ডিত এই ছয় এর কোন সাত না বলছে ভাইজি
ভাবছে যে প্রত্যেকটা প্রশ্ন তো যা করছি সাউথ বিচে একটু ঘুরে প্রশ্ন করে দেখতে বলছে ভাইজি বলো তো তমাম পৃথিবীর জমিনেতে সবচেয়ে উত্তম বাহন কোনটি বলছে তমাম পৃথিবীতে সবচেয়ে উত্তম বাহন হচ্ছে ঘোড়া কি আপনি ভাবছেন যে এরোপ্লেন বলেন না কেন ঘোড়া চাপার মোজা একটা আলাদা যারা ঘোড়া চেপেছে তার মোজা বুঝেছে ও প্লেন প্লেন কিছু বুঝতে থাকলো কিন্তু ঘোড়া মজার একটা চাপা মজার একটা আলাদা বলছে ভাইজিৎ বলো তো পৃথিবীর সবচেয়ে উত্তম বাহন কোনটি বলছে ঘোড়া বলছে ভাইজি বলো তো তমাম পৃথিবীর জমিনেতে সবচেয়ে উত্তম মাস কোনটি বলছে সেটা হচ্ছে রমজান মাস বলছে ভাইজি বলো তো তমাম পৃথিবীর জমিনেতে উত্তম রাত কোনটি বলছে লাইলাতুল কদরের রাত বলছে ভাইজি বলো তো তমাম পৃথিবীর জমিনেতে সবচেয়ে উত্তম দিন কোনটা আল্লাহর ওলি ভাইজি গোস্বামী রহমাতুল আলাইহি বলেছিলেন এই ইহুদি পণ্ডিত শুনে কেঁদে তমাম পৃথিবীতে রাত সাতটা রাতের মধ্যে দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম দিন দিয়েছেন সেটা হচ্ছে এই জুম্মার দিন কেন কি করে জুম্মা দিন উত্তম বলছে তাহলে শোনো তমাম পৃথিবীর জমিনেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি যে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো পরিবর্তন পরিবর্তন হবে না লা তাবদিলা লি কালিমাতিল্লাহ এর কোনো পরিবর্তন পরিবর্তন না ইন্না ইদ্দাতি শুহুরি ইন্নাল্লাহি তাআশা সারা ফিল কিতাবিল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঋতু চক্র আবর্তনের মধ্য দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস দিয়েছি এ আমার বান্দা বান্দীরা তার মধ্যে সাতটা দিন দিয়েছি এর কোনো পরিবর্তন পরিবর্তন হবে না অনেকে বলেন নতুন ভালো লাগে ওল্ড আর ভালো লাগে না ওল্ড কি পুরাতন দিন ভালো লাগে না নতুন ভালো লাগে তা তোমাদের নতুন যদি খুব ভালো লাগে তার সাতটা বারকে চেঞ্জ করো সূর্য তো বহু পুরাতন বাদ দাও চাঁদ তো অনেক পুরাতন হয়ে গেছে তবে তো স্নিগ্ধ আলো দিচ্ছে ওকে চেঞ্জ করো 12টা মাস আর ভালো লাগার 13টা বা 11টা করো সাতটা বার বাদ দিয়ে আটটা নয় সাতটা করো ছটা করো করতে পারবে কারো ক্ষমতা আছে না আল্লাহর আলী বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ইহুদি পণ্ডিত শুনে কেঁদে তমাম পৃথিবী জমিনের শুক্রবারটা আমাদের সর্বশ্রেষ্ঠ দিন কেন কি করে বলছে শুক্রবারটা এত না আমার সাদা এই শুক্রবারেতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তমাম পৃথিবীটাকে তৈরি করলেন এই শুক্রবারের দিনটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমন করে আজরাইল ফেরেশতাকে বললেন এ আজরাইল চলে যাও চলে যাও চলে যাও তমাম পৃথিবীর জমিন থেকে মাটি তুলে নিয়ে এসো আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন মক্কার জমিনের মাটি নিলেন মদিনাতুল মুনাওয়ারার মাটি নিলেন তমাম পৃথিবীর মাটি নিলেন এই ভারতের বি মাটি নিলেন মাটি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিটাকে জমা করলেন সেই দিনটা ছিল শুক্রবার আজরাইল মাটিটাই নিয়েছিলেন ওই বাটটা ছিল শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম নবী আদম আলাইহিস সালাম সুন্দর করে তৈরি করলেন যেখানে যেমন দিলে সুন্দর হয় সেই দিনটা ছিল শুক্রবার আমরা আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের দেহেতে রূহুতা দিয়েছিলেন উদখুলু জিসমি আদমা এ আদমের রূহরে তুমি আদমের দেহেতে ঢুকে যাও ও দিনটা ছিল কিন্তু শুক্রবার বাটটা ছিল শুক্রবার উদখুলু জিসমি আদমা এ আদমের রূহ তুমি আদমের দেহের ভিতরে ঢুকে যাও রূহ বলে আল্লাহ আমি আদমের দেহের ভিতরে ঢুকেছি গেলাম আবার চলে আসলো আল্লাহ যে রূহ কি ব্যাপার বাড়ি পালা আসলি কেন বলছে আল্লাহর ভিতরে ভীষণ অন্ধকার থাকতে একদিন ইচ্ছে হয় না কেন বলছে ভীষণ অন্ধকার আল্লাহ রাব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের রূহর ভিতর দেহের ভিতরে রূহ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন কি না নূরে মুহাম্মাদের আলোটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোটা আদম নবীর দেহের ভিতরে ঢুকে দিলেন আর ঢুকে দিয়ে বললেন উদখুলু জিসমি আদম যখন নবী আদমের দেহের ভিতরে ঢুকে দেওয়া হলো তারপরে যখন ঢোকানো হলো উদখুলু জিসমি আদমা এই নবী আদমের রূহ তুমি ঢোকো
যেই ঢুকলো আর বাইরে বার হয় না। আল্লাহ বলছেন এ আদম রূহ এতক্ষণ বাইরে বার হয়ে আসলি, এবার কেন বাইরে বার হচ্ছিস না? বলছো আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে এত সুন্দর আলো, আপনি যতক্ষণ না পর্যন্ত জোর করে ছিনিয়ে না নেবেন ততদিন পর্যন্ত আমি বার হব না। কেন? এর ভিতরে ভীষণ আলোক উজ্জ্বলময় পরিবেশ আল্লাহ। এর ভিতরে আগে ঘুটঘুটে অন্ধকার ছিল, এখন আর আলো নেই, ওর ভিতরে নূর ঢুকেছে। অর্থাৎ আমাদের ভিতরে ঢুকেছে কিসের আলো? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরটা জ্যোতিটা ঢুকেছে, আর সেই নূর জ্যোতিটাকে আমরা নিজেদের দোষে কালো হয়ে যায়, সাদা ছিল কালো হয়ে যায়। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে দেহটা তৈরি করলেন কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। কার নকশায় তৈরি করেছে এটা জানা দরকার। আমাদের দেহটা যে তৈরি করেছে তো কার নকশায়? আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু নকশাটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নকশা। জোরে বলেন। আপনি বলবেন কিভাবে? এটা তো নূতন কথা না, নূতন কথা না। আপনি কেতাবের নাম দেখলে বুঝতে পারবেন, আপনি কেতাবের মধ্যে পরিষ্কার সাজানো হয়েছে এ হচ্ছে মিম, এই মাথাটা হচ্ছে মিম, এই দেহটা হচ্ছে হ্যাঁ মিম হাঁ, এখান থেকে এটা হচ্ছে মিম, মাথাটা কমরটা হচ্ছে মিম, মিম হ্যাঁ মিম, এটা হচ্ছে দাল, অর্থাৎ আমার দেহটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর নকশাতে আমার দেহ। আরে হাতটা হচ্ছে আল্লাহ তৈরি করেছে, দেহ তো সব তৈরি করেছে, কিন্তু হাত দিয়ে বোঝাচ্ছে দেখো আমি আল্লাহ। আল্লাহ দেখেন এইটা আলিফ, এইটা লাম, এইটা লাম, এইটা লাম, এইটা হাঙ্গা, এই আঙুলটা সবার কিন্তু একটু বাড়তি, মানে এটা তাসদীদ, অর্থাৎ আমার আঙুলটা হচ্ছে হাতটা পরিষ্কার বলে দিচ্ছে আমার হাত হচ্ছে আল্লাহ, চাই কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য হাতটা সিগন্যাল হচ্ছে আল্লাহ। কথা ঠিক না ভুল? আল্লাহ আলী বাজির বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই পণ্ডিত বল, খুব তো বলছিলি বল। ও ভাবছি যে কি বলবো, কেন এ প্রথমে ভেবেছিল কিছু জানা না, কি আল মারু ইয়াকিস ওয়াল নাফসি, ভেবেছিল কিছু জানা না। প্রথমে যে কথা মাঝখানে কথা বলতে ছেড়ে দিলাম না, পাঁচজন ব্যক্তি আসছিলেন বুঝলেন, পাঁচজন, একজন একজন হচ্ছে মাদ্রাসার ছাত্র, একজন মুরব্বী মানুষ, একজন ব্রাহ্মণ, আর একজন ডাক্তার, আর একজন হচ্ছে একজন মুদিখানা দোকানদার। প্রখর রৌদ্রে পাঁচজন আসছে, এসে একটা বট গাছতলা বসেছে, মানে যে যেমন সম্পর্কে তেমন কেমন ভাবে তাই বলছে। পাঁচজন বসেছে, বসে যেই বসেছে একটা পাখি সুন্দর করে ডেকে উঠেছে বুঝলেন। মাদ্রাসার ছাত্রটাকে মুরব্বি মানুষটা নামাজি মানুষটা বলছে, এক আছি আছি বলছে, জি বলছে, বলতো বাপ পাখিটা কি বলে ডেকে উঠেছে? বলছে পাখি কি বলে ডেকে উঠেছে আমি তো ঠিক বুঝতে পারছি। বলছে আবার ভালো করে শোন, শুনছে শোনা, বলছে বলতো পাখি কি বলে ডেকে উঠেছে? তখন মাদ্রাসার ছাত্র যে যেমন মাদ্রাসার ছাত্র বলছে, আমি পাখি ডাকছে বুঝতে পেরেছি কি বলে ডাকছে, বলছে বল, বলছে আমি শুনতে পাচ্ছি পাখি পরিষ্কার রাখছে, ইদাস সামা ফাতারাত, ইদাস সামা ফাতারাত। মুরব্বী মানুষটা বলছে, কচি তোর এটা ভুল হচ্ছে বাবা, পাখি তো ওইটা বলে ডাকছে না। বলছে চাচা তাহলে তুমি একটু বলো কি বলছে? বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি পাখি ডাকছে, সুবহান তেরি কুদরত, সুবহান তেরি কুদরত। পাশে বসে ছিল ব্রাহ্মণ, বলছে সব ঘোড়ার ডিম শুনতে যাও, ঘোড়ার ডিম। বলছে কেন কাকু তোমার কি হলো? বলছে দের পাখি ডাকছে আলাদা, তোমার বলছো আলাদা, তাহলে তুমি বলো কি হয়েছে? বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি পাখি ডাকছে রাম লক্ষণ দশরথ, রাম লক্ষণ দশরথ। পিছন ধরে বসেছিল ডাক্তার, ডাক্তার বলতে সব যা কি পাগলা গাড়ি ঢুকে গেল না কি রে বাবা, পাখি ডাকছে আলাদা আর বলছে আলাদা। ডাক্তার দাদা তুমি বলো কি হয়েছে? বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি পাখি ডাকছে সিবাজাল ট্যাবলেট, সিবাজাল ট্যাবলেট। আর পিছনে বসেছিল মুদিখানা দোকানদার, বলছে আমি ওই জন্য বাপ বলেছিল যা তার সঙ্গে যেখানে সেখানে যাবি নি। বলছে তোমার আবার কি হলো ভাই দোকানদার ভাই? বলছে পাখি ডাকছে আলাদা আর তোমরা শুনছো আলাদা, বলছো আলাদা, তুমি বলো তাহলে। বলে পরিষ্কার আমি শুনতে পাচ্ছি পাখি ডাকছে পেঁয়াজ রসুন আদা। পাঁচজন পাঁচ রকম বলে গল্প কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে যেমন মানুষ তার চিন্তা মানুষ সেরকম ও যদি খারাপ হয় ও খারাপ সে খারাপ কাম খারাপ মজুন খারাপ ও শিক্ষক খারাপ ও খারাপ হুজুর খারাপ সব খারাপ খারাপ আর যদি ভালো হয় না না ঠিক আছে আল্লাহ খুব ভালো কথা ঠিক না বল বলেন আপনি কত না কি করে বুঝলেন পাঁচজন পাঁচ রকম মাদ্রাসার ছাত্র না প্রতিদিন কোরআন তেলাওয়াত করে সেই জন্য ওই বাচ্চাটি পাখির আওয়াজ শোনার সাথে সাথে ওর মনে হচ্ছে পাখি ডাকছে নিজের মুরব্বী মানুষের প্রতিদিন তসবিহ তাহলিল করে তাহাজ্জুদ গুজার মানুষ উনি শুনতে পাচ্ছে মনে হচ্ছে যেন পাখি ডাকছে সুবহান তেরি কুদরত আমি পরিষ্কার শুনতে পাচ্ছি পাখি ডাকছে আর ইনি মুদিখানা দোকানদার ইনি তো আলাদা কোম্পানি বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি পাখি ডাকছে পেঁয়াজ রসুন আদা কিন্তু পাখি তাই ডেকেছে না বলে কিল্লা তাবকিহুনা তাসবিহাহু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা পাখি করে কথা ঠিক না ভুল বলেন এই ভোরের বেলা হবে আপনি মস্তে পারবেন পাক প্রত্যেকটা বাণীতে মন করে খোয়ামান করে পাপ মধ্যে সমস্ত হাঁস মুরগি গুলো আছেন ওর খোল্লা থেকে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মোরগ ডাকছে ককরে কা ককরে কা ককরে কা কিন্তু পাখিটা ককরে কা ডাকছে না গো ওই পাখি আল্লাহ পাকের প্রশংসা করছে ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু আমরা শুনতে পাচ্ছি ককরে কা ঠিক না বলে বলেন এই বসন্তের লোক মতে আপনি ভোরের আকাশে আপনি শুনতে পারবেন কোকিল ডাকছে কুহু 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 আমেরিকার এই আমেরিকার মাটিয়া কাঁচা আচ্ছা মাটিয়া কাঁচারা কোকিল কি বাংলা কু কু করে আর আমেরিকার কোকিল গুলো কি ইংরাজিতে কু কু বলে হ্যাঁ না আরবের কোকিল কি আরবিতে কু কু বলে না এখানকার কোকিলের যে ভাষা আরবের আমেরিকার কোকিলের ভাষা একই কু কু কিন্তু সত্যি কি কু কু বলে কু কু বলছে না ওর ভাষায় বলছে আল্লাহু আল্লাহু ঝরে বলেন সুবহানাল্লাহ ভোরের আকাশে কেন দিনের আকাশে ব্যাপ্তি দেখতে পারবেন কাকগুলো কা 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 বলছে আমরা শুনতে পাচ্ছি আমাদের কর্ণ কজ আওয়াজ আছে এক পাড়া মন করে কাকটা ডাকছে কা কা কিন্তু কা 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 ডাকছে না কা ডাকছে আল্লাহ 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 জোরে বলে তাম পৃথিবীর জমিনেতে সমস্ত সৃষ্টি জীবেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করে কথা ঠিক না বল আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এ ইহুদি পণ্ডিত শুনে কি দে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শুক্রবারে তাম পৃথিবীটাকে তৈরি করেছে নবী আদম আলাইহিস সালামের রূহটাকে ওই দিনে তৈরি করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে সাজিয়েছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এই শুক্রবার দিন শেষ হবে অতএব শুক্রবার দিনটা অনেকটা গুরুত্বপূর্ণ দিন কি প্রশ্ন করা যায় কি করা যায় বলছে বাইজিদি বলো তো যেই সাথে যার কোনো আট নাই কত বন্ধু গেছি ভাব কত বন্ধু গেছি ৬ বছর তাই তো বলছে বলো তো যেই সাত যার কোনো আট নাই আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন এই ইহুদি পণ্ডিত শুনে কি দি আমরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাক কোরআন শরীফের পারা নাম্বার 29 সূরার নাম সূরা নূহ আয়াত নাম্বার 15 পৃষ্ঠা নাম্বার 573 নাম্বার পৃষ্ঠার মধ্যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আলাম তারাও কাইফা খালাকাল্লাহু আরো জোরে বলবে না নাই থাকবে একটু দৌড় শরীফ আল্লাহুম্মা জোরে তোমারি নূরেরি ও সিরতে জমিন ও আসমান ও আজ
আছে আরো জোরে বলেন তোমারি নূরেরই ওসিলাতে জমিন ও আসমান আজ আলো হয়েছে তোমারি নূরেরই ওসিলাতে মুমিনের অন্তর খুশি হয়েছে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ তোমারি আঙ্গুলের ইশারাতে আসমানে চাঁদ দুটো হয়েছে তোমারি আঙ্গুলের ইশারাতে আসমান চাঁদ দুটো হয়েছে তোমারি নূরেরই ওসিলাতে মুমিনের অন্তর শান্তি হয়েছে মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইবাদত বাস্তামি রাহমাতুল্লাহি বললেন স্তরে স্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান তৈরি করেছেন অতএব এই সাত এর কোন আট নাই এবারে বলি দেখেন ঘুরিয়ে প্রশ্ন করি এই প্রত্যেকটা প্রশ্ন যদি আপনার অন্তর যদি গেথে যায় কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি উত্তর বলতে পারবেন না পারবেন হ্যাঁ আপনি এখানে এসেছেন কিন্তু নিয়ে যেতে হবে শুধু হুজুগের সদা হল আপনি কাল বাজার দেখা হবে নজরুল ইসলাম কি আজ করছে বল বিরাট আজ করছে কি আজ করছে বল সাংঘাতিক আজ করছে কি আজ করছে বল আগুন ধরে যারা অস্ত্র কি করেছে বল বলে আরো বলতে পারবো এরকম যেন না হয় প্রশ্ন করলে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ কথা ঠিক না বল কেন আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে আমরা যে আল্লাহকে যদি ভালোবাসি তাহলে আল্লাহ নামটাকে আমরা যদি সত্যিকার যদি ভালোবেসে থাকি তাহলে কেউ যদি প্রশ্ন করে আমার উত্তর দেওয়াটা স্বাভাবিক তো আপনি তাকে গালাগালি দিবেন তা হয় না তাকে উত্তর দিতে হবে কারণ আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে অন্যান্য ধর্মাবলম্বীরা বি ভালোবাসে কিন্তু তারা বিভিন্ন নামে ডাকে কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে জিহোবা কেউ বলে গড আমরা বলি আল্লাহ কথা ঠিক না কিন্তু আপনি দেখেন ওই নামগুলো কিন্তু তাদের নাম দেওয়া ইচ্ছা তাদের ইচ্ছায় তারা নাম দিয়েছে কেউ দিয়েছে ঈশ্বর কেউ দিয়েছে পরমেশ্বর কেউ দিয়েছে বিধাতা কেউ দিয়েছে জিহোবা কেউ দিয়েছে গড কিন্তু ওই নামগুলোকে আপনি উল্টে দেন জি ও ডি গড আচ্ছা জি ও ডি গড এই গড কে যদি আপনি উল্টে দেন এই জি ও ডি গড থেকে কোথায় যাবে ডি ও জি ডগ কথা ঠিক না বল উল্টো কোথা থেকে গড থেকে কোথা ডগ মারতো ব্যাপার গন্ডগোল কিন্তু আপনি বলেন আমাদের আল্লাহ নামটা এমন একটা নাম ওই নামটা ভুলেই জন্য ওরা নিজেরা দিয়েছে আল্লাহ নামটা কিন্তু আমরা দেইনি আমার আল্লাহ পাক তিনিই আল্লাহ নামটা আমাদেরকে শিখিয়েছে এই বান্দা তোরা আমাকে আল্লাহ বলে ডাক আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন এই জন্য এই নামের কোনো ভুল নাই আল্লাহ রাব্বুল আলামিন যত নাম আছে সেই নামগুলো আমার আল্লাহ পাক তিনি নিজেই দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমরা দেইনি গো এই জন্য ভুল ধরার ক্ষমতা কোনো মায়ের কুইন্টাল কুইন্টাল দুধ খাবার সন্তান পৃথিবীতে আসেনি আসবে না আসবে বলতে পারবে কেউ যদি আমাদের জিজ্ঞাসা করে আল্লাহ থেকে কি হবে উত্তরটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে কেউ যদি বলে আল্লাহ থেকে একটা অক্ষর বাদ দিলে কি হবে লিল্লাহ এই উত্তরটা ভি আল্লাহ দিয়ে দিয়েছে লিল্লাহ থেকে আরেকটা অক্ষর বাদ দিলে কি হবে লাহু এই উত্তরটা ভি আল্লাহ দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে লাহু দিয়ে কেউ যদি বলে আরেকটা অক্ষর বাদ দিয়ে দাও হবে হু এই উত্তরটা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে সব উত্তরটা কোরআনে দিয়ে দিয়েছে এ আমার বান্দা বান্দিরা নে কেউ যদি তোমাদেরকে যদি প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যথাযথ দিয়ে দাও কোরআন থেকে দাও কেউ যদি বলে ভাই আল্লাহতে কি হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম আল্লাহ দে কেউ যদি আমাদের প্রশ্ন করে আমার আল্লাহ পাক কোরআন মধ্যে পড় করে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আল্লাহ বা রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ যা কোনো মাবুদ নাই তিনি আল্লাহ যা কোনো স্রষ্টা নাই তিনি সদা জাগ্রত তিনি চিরঞ্জীব তিনি হলেন আমার আল্লাহ
আবার কে যদি আল্লাহ থেকে একটা কুরবান দিয়ে দেন হবে লিল্লাহ আমার আল্লাহ বাগ জানিয়ে দিল লিল্লাহ থেকেও যদি বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান থেকে জমিন পর্যন্ত এর মাঝখানে যাবতীয় যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আবারও কেউ যদি বলে লিল্লাহ থেকে আপনি আরেকটা কুরবান দিয়ে দেন এই নজরুল ভাই আপনি আরেকটা কুরবান দেন আমার আল্লাহ বা রব্বুল আলামিন জানিয়ে দিন লিল্লাহ থেকে আরেকটা কুরবান দিল হবে লাহু আমার আল্লাহ জানিয়ে দিন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়া মা ফিল লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান থেকে জমিন পর্যন্ত এর মাঝখানে যাবতীয় যাবতীয় সৃষ্টি জীব আছে সমস্ত সৃষ্টি জীবের রিজকের চাবি কাঠি আমার আল্লাহ পাকের হাতে সমস্ত সৃষ্টিজীবের চাবিকাঠি কার হাতে 18,000 কম বেশি মখলুক যা আছে কেবলমাত্র কিছু সংখ্যক মানুষ ছাড়া সমস্ত সৃষ্টিজীব কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন ভরসা থাকে প্রত্যেকের কারো ভরসা নেই বলেন আপনি বলেন আমরা সারা দিনে 2 কেজি মাল খাই 3 কেজি খাই তাই বিশাল চিন্তায় পড়ে গেছি হাতিগুলো টনটন মাল খায় তিমিগুলো সাগরের মাছগুলো কুইন্টাল কুইন্টাল মাল খায় তাদের কি কোনো চিন্তা আছে কি পাখিগুলো উড়ে যাচ্ছে নীল নীলিমায় ভাসছে আর ভাবছে পৃথিবীর কেউ না থাকলে কোনো দেখার দরকার নেই রুজির মালিক তো আমার আল্লাহ ওদের কোনো অসুবিধা হয় না উড়ে যায় ফিরে আসার সময় ফর্মালি মুখ এমন করে পেট ভর্তি করে ফেরে হাতিগুলো টনটন মাল খায় তাদের চিন্তা নেই তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই তাদের কোনো পিতা মাতা নেই তাদের দোয়া হাত তো ধার দোয়ার কোনো লোক নেই কিন্তু তাদের বিশ্বাস আছে তো আমার আল্লাহ সেই জন্য তাদের কখনো ক্ষুধায় থাকে না কথা ঠিক না ভুল আল্লাহর আলী ভাইজির বাস্তাবী রহমাতুল্লাহ আলাইহি ভাবছে যে কত প্রশ্ন করে পারো করে ইহুদি পণ্ডিত ভাবছে যে কি রে বাবা কার বললে বলেছে যা প্রশ্ন করছে উত্তর দিচ্ছে যা প্রশ্ন উত্তর দিচ্ছে বলে আচ্ছা ভাইজি দা একটা কথা বলবো বলে কি কথা বলে আচ্ছা বলো তো তাম পৃথিবীর জমিনেতে কাবা যে কাবাকে তাওয়াফ করেছিল প্রচুর মানুষ তাওয়াফ করতে পারে কিন্তু এমন একটা জড় পদার্থ তৈরি জড় যার কোনো জীবন ছিল না সে কাবার সঙ্গে তাওয়াফ করেছিল এটা কোন কথায় পাবে কাবার সঙ্গে তো আপ করে মানুষ তো আপ করে তো কিন্তু এমন একজন ছিল তার কোনো প্রাণ ছিল না একটা নৌকা তো আপ করেছিল কাকে কাবার শরীফকে তো আপ করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যখন নবী নূহকে হুকুম করলেন নবী নূহের এইবার আমি প্লাবন দেব তোমার সমস্ত জোড়া 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 প্রাণীগুলোকে নাও সমস্ত জোড়া জোড়া প্রাণীগুলোকে তুলে নাও জোড়া জোড়া প্রাণীগুলোকে কামার এমন করে তোমার কিস্তি দিয়ে দিল কিস্তি দিয়ে তোলা হলো ও বায়া যুবক রাজওয়ানেরা সমস্ত জোড়া জোড়া কিস্তি প্রাণী করে তোলা হলো কিস্তি দিয়ে তোলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলো আল্লাহ পাক আমি কিস্তিতে আমি জোড়া জোড়া প্রাণী কি করে তুলব ও আল্লাহ রাব্বুল আলামিন আমি জোড়া জোড়া প্রাণী কি করে তুলব আমি বাঘের পাশে কি করে আমি সিংহকে রাখবো আমি হরিণের পাশে আমি কি করে এমন করে বাঘের পাশে আমি কি করে হরিণকে রাখবো আমি সিংহের পাশে কি করে অন্যান্য পশুকে আমি রাখবো আমি সাপের পাশে আমি ব্যাংকে কি করে আমি রাখবো এ তুই একে অপরে খেয়ে ফেলবে প্রশ্ন ঠিক না ভুল আল্লাহ পাক যখন হুকুম করে নবী নূহ আলাইহিস সালামকে জোড়া জোড়া প্রাণীগুলোকে তোমার কিস্তিতে তোলো কিন্তু একদিকে হিংস্র প্রাণী আর একদিকে নরমিয়াত প্রাণী একে মানুষের পাশে সিংহকে যদি রাখে ও সিংহ তো মানুষ খেয়ে ফেলবে বাঘের পাশে যদি হরিণকে যদি রাখে ছাড়বে ও তো খেয়ে ফেলবে সাপের পাশে যদি ব্যাংকে রাখে ও তো ছেলে দেবে হ্যাঁ শিয়ালের পাশে যদি মুরগিকে রাখে ছাড়বে বিরাট নাস্তায় চলে এসে খেয়ে ফেলবে নাকি আল্লাহ বলছে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ কি করে রাখবো আমি সমস্ত প্রাণীগুলোকে জোড়া জোড়া প্রাণী কি করে রাখবো আল্লাহ বললেন এ নবী নূহ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের বৃষ্টি আছে আমার গজবের বৃষ্টি আছে আমি রহমতের বৃষ্টি রাখ যখন আমার কোটি 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 বর্ষা ফলে আমার কোটি কোটি পানির ফোঁটাটা পড়ে কিন্তু যে পানির ফোঁটাটা আমার রহমতের বৃষ্টিটা ওই যে ঝিনুকের ভিতরে পড়ে ঝিনুকটা হাঁ করে আর ঝিনুকের ভিতরে রহমতের বৃষ্টিটা পড়ার সঙ্গে সঙ্গে ওটা মুক্তা তৈরি হয়ে যায় ওটা হচ্ছে রহমতের বৃষ্টি আমার রহমতের বৃষ্টি আছে আমার গজবের বৃষ্টি আছে তোমার কিস্তি দিয়ে তুমি যখন তুলবে আমার রহমতের বৃষ্টি দেব আমার রহমতের বৃষ্টিটা ওদের গায়ে যখন লাগবে একে অপর মা বাচ্চার মতো আদর মায়া হয়ে যাবে
আর কোনো হিংসা থাকবে না আর কিস্তির বাইরে যত থাকবে সব গজবের বৃষ্টি সব তলিয়ে যাবে অতএব একদম চিন্তা করো না আল্লাহ আলিম ভাইজির বাস্তামি রহমাতুল্লাহ কে বলতেছিলেন এই উদীপন্ডে শুনে গেলে আল্লাহ আলিম ভাইজির বাস্তামি রহমাতুল্লাহ বলেছিলেন এই উদীপন্ডে শোনো নবী নূহ আলাইহিস সালামের জামানাতে যখন প্লাবন তৈরি হয়েছিল ওই কিস্তিটা সমস্ত জোড়া জোড়া প্রাণীগুলোকে নিয়েছিল আর নিয়ে চলতে লাগলো প্লাবন শুরু হয়ে গেল ওই কিস্তিটা নিয়ে প্রথমে কাবা শরীফের কাছে গেছিল কোন কাবা যে কাবাটা ধ্বংস হয়ে গেছে ওই কাবাটা নবী নূহ আলাইহিস সালাম প্লাবনে ধ্বংস হয়ে গেছিল এখন যে কাবাটা এই কাবাটা আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে ওই কাবার ভিতের উপরে কাবা তৈরি করেছে কিন্তু নবী নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এর মাঝখানে কোনো কাবা ছিল না কাবা বিহীন পৃথিবী ছিল তখন নবী নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এর মাঝখানে কোনো কাবা ছিল না কোনো নবী এবং কোনো উম্মত দেখেনি কথা ঠিক না বল এখন যে কাবাটা কোন কাবা যেটা নবী আদম আলাইহিস সালামকে যে কাবাটা দিয়েছেন না এটা নবী নূহ আলাইহিস সালামের হাতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর নবী ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে বিবি হাজার সে কষ্টকৃত কাবাকে নবী ইব্রাহিম আছে হুকুম করে কাবা ইব্রাহিম কাবা তৈরি করো আল্লাহ মাঙ্গে নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দ্বারা কলিজা টুকরা বেটা কার বেটাকে সাথে করে নিয়ে জগড়া সময় সঙ্গে সাথী হিসাবে মা হাজরাকে সঙ্গে করে নিয়ে ওই কাবা ভিতের উপরে কাবা দিয়ে তৈরি করে আল্লাহ মাঙ্গের কাছে দোয়া করেছেন ওয়া ইদান ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ও ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনা আমার আপনা হুকুমে আমাদের কষ্টকৃত কাবাকে আল্লাহ পি কবুল করেন সেই কাবা ওই কাবা শরীফটাকে যখন নবী নূহ ধ্বংসের আগেতে এমন করে ওই যে কিস্তিটা জাহাজটা ওকে কেউ বলেনি ও একা একা সমস্ত সৃষ্টি জীবকে নিয়ে আর ওই কাবার চারি সাইডে প্রদীক্ষণ করেছিল তওয়াফ করেছিল ঘুরেছিল জানে এইবার এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে এই কাবাটা সেই জন্য করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি বাইজিদ মাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন বলেন তো বাইজিদ যেই আটে চার কোনো নয় নাই কটা বন্ধু প্রশ্ন হচ্ছে যেই আট যার কোনো নয় নাই আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওয়াল মালায়েকু আলা আরজিহি ওয়া হামিলুস রাব্বিকা ফাওকাহু ইয়াউমা ইদিন সামানিয়া এ মা বান্দা বান্দিরা রে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরসিটাকে আমার আরশটাকে আটটা ফেরেশতা বহন করছে এই আটের কোনো নয় নাই জোরে বলে আপনাদের রত্ন এসেছে আপনারা খুশি তো আমি অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহর ওলি বাইজিদ বাস্তামি রহমাতুল্লাহ মোট 26টা প্রশ্ন করেছিল কটা বললাম মোট 26টা প্রশ্ন করেছিল তার মধ্যে আমি 8টা বলেছি আবার যদি কখনো সময় হয় সময় শেষ হয়ে গেছে বক্তা এসে গেছে আবার আবার আপনাদের সময় যদি কখনো আসি আমার কাছে একটা নাম্বার নিয়ে রেকর্ডিং করছে নাম্বারটা দিয়ে দেই 9749108004 একটা কয়েকটা কার্ড আছে আমার পিছনে এমন সাহেব বলে সাহেব দুজনের নাম্বার দু পিঠে আছে অতএব যতটুকু বলেছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে সন্তান হিসাবে ছেলে হিসাবে ক্ষমা করবেন ফুলের মতো সুন্দর হোক সকলে ভবিষ্যৎ সুখে থাকুন ভালো থাকুন পরিমনোজাত ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ